প্রিয় বন্ধুরা, আমরা এখন যে ভিডিও ফরায় দিলাম, এই ভিডিও আমরা ধারণ করছি সিলেটের টুকর বাজার থাকি। টুকর বাজার সুনামগঞ্জ সড়ক আপনারা জানেন, ওই সড়কের অবস্থা এবং পরিস্থিতির উপরে আমরা ও ভিডিও দিছি। করোনা আন্দোলন চলের, লকডাউন চলের সারা বাংলাদেশও, সারা বাংলাদেশের লকডাউন সফল করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পদক্ষেপ নিরা। এখানে দেখা আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি লিয়ে আইসেন এবং এখানে সিএনজি গাড়ি যারা চালায় তারা কিন্তু রোডে প্রচুর গাড়ি লিয়ে লামছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ তারা গাড়ি হরাইয়া দিরা, কিন্তু হরাইয়া দিয়া কত সময় তারা তারা গাড়ি দিয়া পিছনে বেল বাজাইয়া যখন হরাইয়া দেন, ওদিকে গাড়ি গিয়া হদি হো লাইনে ঘুরিয়া ইয়া আবার জায়গা থাকি হয়, 2 মিনিটের ভিতরে আবার কমপ্লিট লোড হয়ে যায় রাস্তা এবং বের করে নেয়। তো যাই হোক, এই সমস্ত যদি থাকে ইলা অবস্থার মাঝে করোনা প্রতিরোধ করা কতটুকু সম্ভব হইব আমরা বুঝলাম আমরা, তবে আপনারা কমেন্ট করবা। আমরা ভিডিও আজকে দিছি সিলেট টুকর বাজারের সিলেট সুনামগঞ্জ সড়ক ও এলাকা থেকে। ধন্যবাদ আপনারা করলে। ও দেখো ও দেখো এসো, আবার দিকে এসে আবার ঘুরি আবার আইও। আপনারা দেখো কা যে জালালাবাদ থানা পুলিশ যদিও গাড়িগুলারে হরাইয়া দিছে, গাড়িটা যাওয়া যাইতে না যাইতে আবার গাড়িগুলা ঘুরিয়ে জায়গা দিচ্ছে। অঠে ওই লোকে আমরা দেশ এবং দেশের সচেতনতা, মানুষ আসলে নিজে বুঝতে চান না যে মানুষ আসলে বাঁচব কি বাঁচত নাই, মরবো কি মরতো নাই, এই জিনিসটা করোনা বলতে তারা গেছে কিচ্ছু নাই আমরা গেছে লাগে, তারা এটা বুঝতে রাজি নাই। গাড়ি চালাইতো বা ব্যবসা করতো মানুষ যদি সতর্ক সচেতন থেকে যদি করতো তাহলে তো অসুবিধা আছে না। মানুষ দূরত্ব যেটা রাখতো দূরত্ব বজায় রাখেন না, মাস্ক এখনও ব্যবহার করেন না, এত কিছুর পরেও আপনারা জানেন যে প্রতিদিন সিলেটের করোনা আক্রান্ত রোগী বাড়ের, এই গত কয়েকদিনে প্রায় 161-র উপরে গেছে কি। তো এই যে অবস্থা আমরা গেছে লাগের, এই যে আমরা কিছু নিউজ দেখছি যে নারায়ণগঞ্জরেও হার মানাইব আমরার সিলেট ওলা অবস্থা চলের, সিলেটের গণহারে যেভাবে বাজার চলের, আমরার মনে হয় সিলেটের মানুষের করোনারে এখন টুকাইয়া আনরা, এতদিন করোনায় মানুষ টুকাইছে এখন সিলেটের মানুষের করোনারে টুকাইয়া আনরা। তো যাই হোক, তারপরেও আমরা কইমু যারা এখনও সতর্ক হয়েছে না সতর্ক হয়ে যাও কা, আপনি বাঁচাও কা, আপনার আত্মীয় স্বজন বাঁচাও কা, দেশ এবং জাতির বাঁচাও কা, ওঠা হইব আমরার কর্তব্য, ওঠা হইলে আমরা দায়িত্ব। আমরা ভুল করছি, আমরা আগে বাঁচতে হইব, এরপরে আমরা দেশ এবং আমরা ফ্যামিলি বাঁচাইতে হইব, এছাড়া কোনো উপায় নাই। এই যে এতগুলা গাড়ি আসলে যাত্রীও তো নাই রাস্তা, যাত্রীও নাই, গাড়িগুলা তারা যেভাবে রাখেন এটা আসলে মারাত্মক দুঃখজনক, এবং চালক যারা আছেন তারাও কিন্তু এখনও মাস্ক ব্যবহার করেন নাই। দেখো আমার সামনে যে চালক আছে, এই যে ম্যাক্সিমাম চালকের মাস্ক নাই, মাস্ক তারা ব্যবহার করেন না, এটাও একটা বড় সমস্যা। এটা তারার জীবনের লাগি তারার মায়া নাই মনে হয়, আমার মনে হয় জীবনের যদি মায়া থাকতো তাহলে মানুষ সতর্ক থাকতো, কিন্তু জীবনের লাগি মায়া নাই, যেহেতু যখন রোগে ধরবো তখন হয়তো বুঝতে পারবো যে কী ভুল করলাম জীবনে। তাই হোক, আমরা ভুল করার আগে আমরা সতর্ক হই, ওটা হোক আমরা প্রত্যাশা।